ঈশ্বর মানুষকে সভ্য বানানোর জন্য নম্র বানানোর জন্য ভদ্র বানানোর জন্য এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্ব নবী আসতেছে সুবহান আল্লাহ কি শান কি স্ট্যাটাস তার সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে আল্লাহ নবুয়তের মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে দাওয়াতী কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতের বলে দিবা যে উনি আসতেছে কথা কয় সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ হি ইজ কামিং সুন তিনি আসছেন আদম আলাইসাল্লামকে আল্লাহ বানালেন ষাট হাত লম্বা করে বললেন আদম দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায় একই সাথে এক ছেলে এক মেয়ে পরের বছর আবার এক ছেলে এক মেয়ে এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই শুধু উনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে যায় ছিল চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ বললেন আদম অনেকগুলো আসমানি কিতাব صحیফা তোমাদেরকে তোমাকে দিলাম এই صحیফার দাওয়াত মানুষদেরকে দাও আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে কথা ক ছেলে মেয়েদেরকে কি বলবা উনি আসতেছেন উনি কে বিশ্বনবী সুবহানাল্লাহ পড়লেন সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন সন্তানরা সন্তানদের বলল সিসালাই সাল্লাম তার ছেলেকে বলল বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম ওনারে আল্লাহ বললেন ও ইদ্রিস তুমিও সবাই রে বলো হি ইজ কামিং তিনি আসিতেছে সুবহানাল্লাহ কত আগে থেকে আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে দুই দিন আগে ঠিক কি না বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে সব নবীরা একের পর এক বংশ পরম্পরা এক নবী টু আরেক নবী ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার একই কথা বলে আসছিল যে তিনি আসছেন তিনি আসবেন 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 আসতে আসতে সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উপাধি হলো আবুল আম্বিয়া দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা সুবহানাল্লাহ খেয়াল করে শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের আগে আট দশ জন নবী ছিল আর যত নবী এসেছে সব সাইয়েদান ইব্রাহিমের সন্তান সুবহানাল্লাহ বাড়িতে যে বলে। সাইয়েদান ইব্রাহিম কে আল্লাহ দুইটা ছেলে দিলেন এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল আর এক ছেলের নাম হলো ইসহাক সুবহানাল্লাহ পড়ে তার মানে না ইব্রাহিমের দুইটা চেন কয়টা চেন আরো জোরে এই চেনের নাম কি ইসমাইল এই চেনের নাম কি সবাই কন এই চেনের নাম এইটার নাম এইটা কথা কই না চিল্লায় বলেন এইটার নাম এইটার নাম সুমান লাপড় আর হাজরা হাজার গর্ভ থেকে এসেছে ইসমাইল আর সাররার গর্ভ থেকে এসেছে ইসমাইল ইসহাক এই দুই ছেলেকেও ইব্রাহিম বললেন উনি আসিতেছে উনি কে সাল্লাল্লাহু এই দুই ছেলে সবাইরে বলে গেলেন আসবে উনি আসবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোন নবী আল্লাহ পাঠান নাই সৈয়দানা ইসমাইলের কোনো ছেলে নবী নাই নবী নাই নবী নাই নবী সারা এটা ইসমাইলের ঔরসে কোনো নবী নাই সব নবী এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি সব ইসাক আলাহ ইসলামের বংশধর সুবাহ আল্লাহ বলেন আরো জোরে চিৎকার করে পড়েন সুবাহ আল্লাহ ইসাক আলহ ছেলের নাম ইয়াকুব তার ছেলের নাম ইউসুফ এভাবে আস্তে আস্তে সোয়াইব আলাই সাল্লাম আস্তে আস্তে মুসা দাউদ সুলাইমান আইসা সব নবীরা পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে ইসহাকের চ্যানেল থেকে ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোন নবী পাঠায় নাই তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে উনি আসিতেছে আসিতেছে উনি আসবেন আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে এই চ্যানেলে কোনো নবী নাই এই জন্য বনি ইসরাইলের লোকেরা নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে কারণ এই চ্যানেলে কোনো নবী নাই এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা নবী আসার দিক থেকে আটকুরা কোনো নবী নাই কথা কর সৈয়দানা ইসমাইলের বংশে বছরের পর বছর হাজার বছর কোনো নবী নাই সৈয়দানা ইসাহের বংশে খালি নবী নবীর ঘরের নবী নবীর পোলা নবী নাতি নবী পুতি নবী সুতি নবী জুতি নবী দুতি নবী সব নবী সুবানলা পড়েন খালি নবী 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 এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই সব নবী এই চ্যানেলে তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে কনসুমান আল্লাহ আল্লাহ কয় না সব আমি এই চ্যানেলে দিয়েছি ইসাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না এই দিকে আসিতেছে সুমান আল্লাহ বাড়িতে গিয়া লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইদ ইসাকের বংশে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন আল্লাহ আকবর তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর সূর্যের আলো নাই বিজয় নাই সম্ভাবনার কোনো দিক নাই কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না কারণ তারা ইসমাইলের বংশধর চিৎকার করে বলো ঠিক মুমিন আলোর জন্য অপেক্ষা করে হাজার হাজার বছর আলো নাই মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে কিন্তু মুমিন ভয় পায় না মমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় শোভে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে প্রসব বেদনায় মা যত কাঁদে গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে মা যখন চিৎকার করতে থাকে আশেপাশে আত্মীয়রা সবাই হাসতে থাকে কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য অত্যাচার জেল জরিমানা খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না সে সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই করে উড়ে পথ পথ ইসাকের চ্যানেলে আসে নাই এই যে ইনি আসছেন তিনি আসবেন এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে কিন্তু বিষ্ণনবী আসেনাই বিষ্ণনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই আল্লাহ তালা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন বিশ্বনবী হলেন বনি ইসমাইল ইহুদিন বিশ্বনবী হলেন সৈয়দান ইসমাইলের বংশধর এই জন্য বিশ্বনবী হলেন প্রমিসড ম্যাসেঞ্জার এই যে বুঝালাম এটা হচ্ছে প্রমিসড ম্যাসেঞ্জার তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী তিনি যে আসবেন গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন আসবেন গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন ওনার ঘোষণা ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আগে নয় মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল চিৎকার করে কন সুবাহান আল্লাহ আবার বিশ্ব নেই বলতেন আনা দাওয়াতি ইব্রাহিম আমি আমার বাবা সাইদানা ইব্রাহিমের দোয়ার ফসল আমার বাবা সায়েদন ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে রব্বান ব আফিহিম রসোল মিন হুমিয় আলাইহিম আয়া চিকা ওয়ু আলি মুহুম উল কিটা বল্ হেকমা ওয়ু জাকি হিম ইন কেন হাকিম ওয়ালা এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান যেই নবী সব নবীদের সর্দার হবে সুবহানাল্লাহ সেদিন ইব্রাহিমের দোয়া কে কবুল করে নিয়েছে কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ নবী শুনেই বলতে না না দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা সাইয়েদনা ইব্রাহিমের দোয়ার ফসল বিশারাত আতুয়া খিসা আমার ভাই সালাই সাল্লামের সুসংবাদের ফসল সুবহানাল্লাহ বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো সবাই বলেন আর জোরে বলেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ চিল্লায়া বলেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পর এক নবী আসবে তার নাম হবে আহমদ তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি এরা হতে হেলে দুলে নোরানিতনু তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কমলি বালা কমলি বালা সে যে আমার কম বালা কমলি বালা পড়ে আল্লাহ আকবর তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মলো টলে খুরমা খে জুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নূরানী তনু ওকে আসে হায় সারা দুনিয়ার হেরেই মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কামলি ভালা কামলিভালা পন ল তিনি কামলি নবী নাবি। ই আছি মিম বাদিস মু আহমার এজন্য বিশ্বনই বলছেন আমি আমার পিতা আছে দনেই ইব্রাহিমের দয়ার ফসল আমার আগের নবী আমার ভাই সানবের শোষং বাদের ফসল। আর আমি হলাম আমার মা আমি নার স্বপ্নের ফসল সুবহান্দ্লা। বিশ্নবের মায়ের নাম কি সবাই বলেন আর জ আমিনা না। আমিনা স্বপ্নে দেখেছেন রুইয়াত উম্মি ফিল মানাম রাআত ফি মানামিহা আমার মা আমিনা স্বপ্নে দেখেছেন আমি যখন আমার মায়ের পেটের ভেতরে ছিলাম আমার মার স্বপ্নে দেখলেন আমার মায়ের পেটের ভেতর থেকে একটা আলো বের হয়েছে একটা নূর বের হয়ে শাম দেশের বড় বড় প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে আমার মায়ের পেট থেকে আলোটা বের হয়ে হয়ে গোটা বিশ্বের সব দালানগুলোকে আলোকিত করেছে চিৎকার করে তার মানে উনি যে আসবেন এটার একটা প্রস্তুতির দরকার আছে না নাই বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ কেউ আছে নাকি চিল্লায় বলেন আবার বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্বের সব রুহুগুলোকে একসাথে করলেন আমরাও ছিলাম আপনিও ছিলেন সবাইকে একসাথে করেছে কে বিশ্বনী বলেন আল্লাহ সবগুলো রুহুকে মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামি আল্লাহ আমার জান্নাতি নেতা বানালেন সুহান এবার জান্নাতি মানুষগুলোকে আল্লাহ বেছে বেছে দুনিয়ার বিভিন্ন এলাকায় পাঠালেন বিভিন্ন শহরে পাঠালেন আর দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহর মক্কার মধ্যে আল্লাহ আমারে পাঠালেন সুবাহান আবার মক্কার মধ্যে মক্কা শহরের ভেতরে অনেকগুলো খানদান আছে সবগুলো খান্দানের মধ্যে থেকে শ্রেষ্ঠ খানদান হাসিমে খানদানের ভেতরে আল্লাহ আমারে পাঠালে হাসিমে খানদানের ভেতরে অনেকগুলো বংশ আছে এতগুলো বংশের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ বংশ কোরাইশ বংশে আল্লাহ মারে ঢুকায় দিলে কোরাইশ বংশের মধ্যে অনেকগুলো পরিবার আছে সবচেয়ে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিব লিডারের পরিবার পরিবারে আমারে পাঠালেন আল্লাহু আকবার আব্দুল মোতালের পরিবারের মধ্যে অনেকগুলো সদস্য আছে সবচেয়ে শ্রেষ্ঠ সদস্য করে সবচেয়ে শ্রেষ্ঠ মানব করে মহামানব করে অসাধারণ মানুষ করে আল্লাহ দুনিয়াতে পাঠালে আমি সব দিক দিয়ে গোটা বিশ্বের সব মানুষের চেয়ে সেরা চিল্লাই বল এই জন্য এই নবীর সাথে অন্য কোন নবীর তুলনা চলে নাকি এই নবীর সাথে অন্য নবীর কোন কম্পেয়ার চলে নাকি দেয়ার ইজ নো

আবার আল্লাহ বললেন নবীব আমি আপনারে আপনার সব নবীদের মধ্য থেকে এমন স্ট্যাটাস দিলাম এমন টাইটেল দিলাম এমন ডেজিগনেশন দিলাম এরকম অর্ধেক ডেজিগনেশন কোনো নবীকে আমি দেই নাই কনসুভান আল্লাহ নবীর সাহাবারা মসজিদে নববিতে বসে সব নবীদের নিয়ে আলোচনা করছেন এক সাহাবী বলে আমার কাছে সব চাইতে অবাক লাগে আল্লাহ প্রথম যে মানুষটারে বানালেন তারে নবী বানালেন আর তাকে আল্লাহ একটা টাইটেল দিলেন টাইটেলটার নাম হলো সফিউল্লাহ সৈয়দনা আদম আলাইসাল্লামের টাইটেল কি কথা বলেন আরেক সাহাবি বলে আমার কাছে তার চাইতে বেশি অবাক লাগে একজন নবীর সাথে আল্লাহ পাহাড়ের উপরে কথা বলেছেন কি নাম জোরে বলেন ওনাকে আল্লাহ উপাধি দিয়েছেন নাজিউল্লাহ ওই হাদিসে এসেছেন নাজিউল্লাহ কিন্তু কোরআন অনুযায়ী ওনার আরেকটা উপাধি হচ্ছে কালিমুল্লাহ কি উপাধি সবাই বলে মুসা কালিমুল্লা আরেক সাবি বলে তার চেয়ে অবাক করা কাহিনী হল মানুষের মধ্যে থেকে আল্লাহ একজনকে খালিল বানিয়েছেন মানে বন্ধু ওই বন্ধুর নাম কি আর জোরে বলে বিশ্ব নবী নামাজের জামাতে আসবেন বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিলেন সাহাবারা কথা বলছে একজন হচ্ছে সফি উল্লাহ একজন হচ্ছে নাজিউল্লাহ একজন হচ্ছে খালিউল্লাহ বিশ্বনবী মসজিদে ঢুকে বললেন প্রাণের সাহাবারা তোমরা কি বলেছ আমি শুনেছি সব গুলাই ঠিক একজন সাফিউল্লাহ একজন কালিমুল্লাহ আর একজন খালিল উল্লাহ কিন্তু আমি হলাম হাবিবুল্লাহ আমি হচ্ছে হাবিবুল্লাহ খালিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু চিল্লায় বলেন খালিল মানে কি সবাই বলেন জিমায় পড়ছেন কষ্ট হচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন 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 সবাই শুনবেন পিছনে তো না শুনবেন মনোযোগ আছে না গেছে দেখি কতটুকু মনোযোগ আছে তাকবীর বিশ্বনী বললেন খালিল উল্লাহ আমি হচ্ছি খালিল মানেও বন্ধু হাবিব মানেও কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যায় আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে যায় বিশ্বনবীর সাথে নবীর হয় নাকি কথা কম বিশ্বনবীকে আল্লাহ কোরআনের মধ্যে কোথাও নাম ধরে ডাকে নাই মহম্মদ এরকম বলছে এটা ওই আরবে কি ইয়া মোহাম্মদ আছে কোরআনে আছে আরবি হাফিজ কে কে আছে দেখি কয়জন আছে মার্শাল অনেক হাফিজ পুরো ত্রিশ পারা কোরআনে ইয়া মোহাম্মদ আছে দেখাইতে পারবা কিন্তু আছে না ইব্রাহিম নিলেন আহমাদ বলে কিন্তু চারটা জায়গায় আহমাদ সহ পাঁচটা জায়গায় কোথাও বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই কোন সুহান আল্লাহ আবার আল্লাহ বললেন খবরদার নবীর সাথে যারা থাকো ভদ্রভাবে থাইকো কার কথা ইয়া হল্লভিনুলা তরুফাত কুম ফৌ কস নবি খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উচু হয়ে না যায় কার কথা সাহাবাদের আল্লাহ ডেকে বললে না সাহাবারা শোনো আমার নবী তোমাদের সাথে থাকে তোমাদের সাথে ঘুমায় তোমাদের সাথে হাঁটে তোমাদের সাথে বাজারে যায় তাই বলে তোমরা নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ নবীর সাথেও কি তেমন আচরণ করা যাবে নাকি কথা বলেন এটা কি যেন তেন নবী এটা যেন তেন নবী আল্লাহ খবর খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ বড় হয়ে না যায় কয়েকজন সাহাবাব বসে বনু তামিম গুত্রের লিডার কে হবে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গোল টেবিল বৈঠক করছেন আমাদের দেশে বৈঠক হয় না রাউন্ড টেবিল মিটিং হয় শুনছেন আপনারা পত্রিকায় কি বৈঠক গোল টেবিল বৈঠকে বিশ্বনবী বসেছেন আবু বকর আছে ওমার আছে উসমান আছে আলী আছে সব সাহাবারা আছে বিশ্বনবী বললেন বনু চামিম গোত্রের একজন নেতা বানাবো কে নেতা হলে ভালো হয় সাইয়েদান আবু বকর বললেন নবী উনি হলে ভালো ওমর ফারুক কয় না নবী আবু বকর যার কথা বলছে সেই হলে ভালো হয় না আমি জানি কে হইলে ভালো বিশ্বনবী বললেন তাইলে ক কয় এ হলে ভালো হয় আবু বকর বলে ও নবী ওমরের কাজ হলো খালি আমার এক পোক করা গুতা মারা আমি একটা কইলে উনি আর একটা বলবে এটা আমি জানি মানুষ ছিলেন তো মানুষ মানবিক গুণের ঊর্ধ্বে ছিলেন না তো আমি একটা বললে আমার বিরোধিতা করবে ওমর এটা আমি জানি ওমর বলে আমিও জানতাম আমি যারে কম ওইটা আপনি কইবেন না আপনি যার একটা রে কইবেন ওইটাও আমি জানি আবু বকর বললেন ও ওমর তুমি থামো আমি যার কথা বলছি নবী এটারে বানান নেতা বানান না তা সব জায়গায় ঠেলা ঠেলি আসে না নাই সব জায়গায় লেভেল প্লেইং ফিল্ড আসে না নাই আবু বকর বলে নবী আমি এর ভোট দিলাম ওমর কয় আমি ওরে দিলাম ওসমান কয় না আমি ওইটারে দিলাম গোতা গতি আসে না নাই আবু বকর বলে আমি যার কথা বলেছি সে সেরা ওমর ফারুক বলে আমার প্রার্থী সেরা আমার প্রার্থী সেরা আবু বকর বলে না আমার মার্কা সেরা আমার প্রার্থী সারা আমি যারে বলেছি তিনি সারা অমর বলে না আমারটা সারা কিলাকিলি আসে না নাই সাধারণ যেই কণ্ঠে কথা বলা দরকার ছিল ওই কণ্ঠ না রেখে বড় গলায় কথা শুরু করলেন গলার আওয়াজ বড় করলেন উঁচু গলায় উঁচু স্বরে চিল্লাফল্লা শুরু করলেন আরসের উপর থেকে এই দৃশ্যটা দেখে কে দেখে না কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ ধমক দিয়ে বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ বড় হয়ে না যায় খবরদার ধমক দিলেন খবরদার নবীর সাথে বসে নবীর গলার সাউন্ডের যে লেভেল থাকবে এর চেয়ে উপরে তোমাদের লেভেল যেতে পারবে না যদি একচে বড় কণ্ঠ তোমাদের হয় জীবনে যত নামাজ পড়েছ রোজা রেখেছ হস করেছ সদাকা দিয়েছ তাহা নামাজে কেঁদেছ সব আমল গুলোকে আমি বরবাদ করে দেব আল্লাহ ধমক দিলেন সহ্য করলেন না নবীর কণ্ঠের চাইতে নবীর সাথে বেয়াদবি করে নাই শুধু নবীর কণ্ঠের চাইতে সাউন্ডটা একটু উঁচু হয়েছে আল্লাহ সহ্য করে নাই আল্লাহ বললেন খবরদার আজ থেকে যদি নবীর গলার চাইতে তোমাদের গলা বড় হয় সব আমল আমি সব বাতিল করে দেব এই আয়াত নাজিলের পরে সাহাবারা এমন ভয় পেলেন কোন সাহাবার নবীর কাছে আসে না ওমরে ফারুক ওই দিক দিয়ে ঘুরে আবু বকর এই দিক দিয়ে হাঁটে বিশ্বনবী কয়ে এদিকে আয় কয় না আমুনা ওমর এদিকে আসো কয় না ভয় লাগে কি লাগে কারণ কণ্ঠ যদি বড় হয় আমার নামাজ শেষ আমি নামাজ বাতিল করতে চাই না এবাদত যা করেছি এগুলো হারাতে চাই না নবী রোজা যা রেখেছি এগুলো আমি নষ্ট করতে চাই না ও নবী আমার আমি ধরে রাখতে চাই আর চিল্লাই ফারুক আসে না নবী জোর করে ধরে আনলেন এদিকে আয় ওমরে ফারুক আসলেন এবার বিশ্ব নবী ফারুকের সাথে কথা বলতে শুরু করলেন উমরও কথার উত্তর দেয় কিন্তু বিশ্বনবী কানে শোনে না একখানা জোরে হ না জোর করে টেনে নিয়ে আসলেন ওমরে ওমরে ফারুক বসলেন এবার বিশ্বনবী কথা বলতে লাগলেন ওমর ফারুক কথা বলে কিন্তু নবী শোনে না বিশ্বনই বলে আর একটু জোরে হ একখানা জোরে হবাজি বাজি আরো জোরে হ আরো জোরে বলো কিন্তু ওমরে ফারুক ভয়ের চোটে বলে আমল সব বাতিল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না কি নবী কি নবী আমরা পেয়েছি কি তার স্ট্যাটাস কি তার স্ট্যাটাস কি তার বুদ্ধিমত্তা ছোটবেলা থেকে এই নবীরে বুদ্ধি দিয়ে বড় করেছে কে আল্লাহ ইন্টেলেক্ট দিয়ে বড় করেছে কে আল্লাহ কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে গেল কাবা ঘরের সব চাইতে দামি একটা পাথর কাবাঘরের চারটা কর্নারে এর একটা কর্নারের মধ্যে সেট করা পাথরটার নাম জোরে কন আরো একখানা জোরে হও হাজরুল আস এটা জান্নাতের পাথর কেমতের দিন আল্লাহ তালা এই পাথরকে একটা জিব্বা দিবে এই পাথরকে দুইটা চোখ দিবে আর আল্লাহ বলবেন ও পাথর বল কে কে তোরে কিস দিছিল কিস কিজ দিলে হাজরা সহজে দিবেন উল্টা পাল্টা জায়গায় দেওয়া যাবে কথা কন কই দিবেন কি হাজারে আদে নাকি বাবার পায়ে নাকি বাবার কবরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে আসে না নাই ওই জায়গায় কিস দেওয়া যাবে বাবারে মিস করা যাবে মিস করবেন বিশ্বনবীকে কাকে মিস করব চিল্লায় বলেন আর জোরে বলেন যে পাইতে চে আজরত কে ভালে আরশ কুর্শি লৌহ কালম ন চাইতে পেছে আজরত কে ভাল বেশে অর্শ কুর্শি লৌহ কালম ন চিত শে এই নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে ঢুকা যায় না এই নবী ছোট্ট কেমন বুদ্ধিমান ছিলেন কাবা ঘরের নির্মাণ কাজ শুরু হয়ে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারের মধ্যে একটা পাথর আছে পাথরটার নাম কি এই পাথরটার মধ্যে চুমো দিলে জীবনের মাফ করে দেয় কে ওই পাথরে চুমা দিতে যাই আর ঠেলা ঠেলি আসে না নাই ধাক্কা ধাক্কি আসে না নাই হস করছেন উমরা করছেন কারা হাত তোলেন অনেকে করছেন ধাক্কা ধাক্কি আসে না আছে মানুষ কি যে ধাক্কাধাক্কি করে এটা ঠিক না বিষ্ণুই বলেছেন চুমো দাও চুমো দিতে না পারলে হাত দিয়ে আঘাত করো এরপরে ওই হাতে চুমো দাও কিংবা লাঠি দিয়ে পাথরটার মধ্যে কুতামায়রা লাঠিতে চুমো দাও আর ধাক্কাধাক্কির কারণে দিতে না পারলে দূর থেকে হাত দিয়ে ইশারা করো সুবহানাল্লাহ তারপরও পাথরটা আপনার পক্ষে সাক্ষী দিবে সুবহানাল্লাহ তো এই পাথরটা কি দামি না কম দামি কাবা ঘরের নির্মাণ হাজরা আসদের পাথরটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হলো সবাই মিলে ঘরকে নির্মাণ করা শুরু করে দিল সবাই মিলে পাথর এনে কাবা বানায় এই পাথরটা কি পাথর জান্নাতি পাথর দামি পাথর এই পাথরটাকে সরিয়ে কাবা ঘরকে রিনোভেশন করা হলো পুনরায় নির্মাণ করা হলো আর পাথরটাকে এক পাশে রাখা হলো এবার চারটা বড় বড় দল ছিল মক্কার ভেতরে এই চার দলের মারামারি শুরু হইলো কে পাথর রাখবে এক দলের নেতা বলে আমার চেয়ে বড় নেতা খেতা মক্কায় কেউ নাই সব আমার সব পিছনে যা হাজরা আসদের পাথর কাবার মধ্যে সেট করা এটা অনেক সম্মানের ব্যাপার এই সম্মানটা আমার দল নিতে চায় আমি নিজ হাতে আমার দলের পক্ষ থেকে পাথর নিয়ে কাবার মধ্যে রাখব ওই দল বলে প্রয়োজনে রক্ত সংঘর্ষ হবে আমার দল ছাড়া কেউ পাথরে হাত দিতে পারবি না এরকম আছে না নাই মারামারি দেশ আমার এই দেশ আমার আমি স্বাধীনতার পক্ষে আমি ওইটার পক্ষে সব আমি খামু আছে না চারটা দল চার দলের নেতাই বলে প্রয়োজনে রক্ত ঘই সংঘর্ষ হবে রক্তের বন্যা হয়ে যাবে মক্কায় কেউ হাজার আসাদের পাথরে হাত দিতে পারবে না মক্কার কেউ সমাধান দিতে পারে না কেউ পারে না ছোট্ট মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী চলে আসলেন বিশ্বনবী আসার পরে বিশ্বনবী বললেন আমি সমাধান দিতে চাই সবাইকে আমরা মেনে নিলাম সুবহান আল্লাহ কারণ ছোটবেলা থেকে সাদিক আল আমিন সত্যবাদী বিশ্বাসী দ্য মোস্ট ট্রাস্ট ওর দি পার্সোনালিটি ইন মক্কা সিটি মক্কা বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত দ্বিতীয় কেউ ছিল না কারণ সুবহান আল্লাহ বিশ্বনবী বললেন ছোট্ট মুহাম্মদ এসে বলল আমি সমাধান দিব সবাই বলল আসো তুমি আল আমিন তুমি কি ধরনের সমাধান দিবা বলো বিশ্বনী বললেন আপনারা চারজন মিলেই রাখবেন সমস্যা একটা রোমাল নিয়ে আমার কাছে আসেন একটা রোমাল এনে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনী বললেন চার জাতীয় নেতা রোমালের চার কর্নারে ধরেন চার নেতা আবুলের মতো চার কর্নার ধরছে এই যে এত বড় রোমাল বিশ্বনেই বললেন ও জাতীয় নেতা আপনি ধরেন এইদিকে ওই নেতা আপনি ধরেন এদিকে ও নেতা আপনি ধরেন এইদিকে আপনি ধরেন এদিকে চার নেতা আবুলের মতো দইরা খারাইছে

মূলত হাজরা তার মধ্যে হাত লেগেছে কার বিষ্ণুবি সুবহানাল্লাহ আবার কাবার ওই কর্নারে যে দাঁড়ায় বিষ্ণুবি বললেন সোজা হয়ে দাঁড়ান আমি এবার ধরব বিষ্ণুবি নিজ হাতে হাজরা আসওয়াত পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন বাকি সান নেতা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো সুবহানাল্লাহ কি বুদ্ধি সবাই খুশি রাখার কি প্রতুতপন্নমতিতা চিল্লায় পড়েনা আল্লাহু আকবার এজন্য এ নবী এমন নবী যে নবীর সাথে গোটা বিশ্বের কারো কোন ধরনের তুলনা চলতে পারে চিল্লাই বলেন পারে এই নবীর চেহারার সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিল কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি বেশি সুন্দর বিশ্ব নবীর কুমারী মা এসে বলেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো ইউসুফ নবীর চেহারা দেখে নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে তিনি মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন মিশরের ইসলামের চেহারা দেখে সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছ আর আমার কলিজার টুকরা স্বামী আমার প্রিয়তম আমার বিশ্বনবীর নৌরানি চেহারাটা যদি একবারের জন্য দেখতা। লেবু কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা এত সুন্দর ছিলেন তিনি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। হিওয়ালা পড়েন পড়েন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহান রে বাদেশা তুমি প্যারা নবিশাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কম লিহিবালা পড়েন আল্লাহ কোন নবি সাথে ওনার চেহারার মিল নাই এত সুন্দর ছিলেন বিশ্ব নয় বলতে না না মালি এখন ওয়াফে ইউসুফর ছবি এখন আমি হলাম মালি হেলাবন্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর কোন্টার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি চিল্লায় বলেন ঠিক কিরা আবার অনেকে বলে সৈয়দনা দাউদ আলাইসাল্লামের কণ্ঠ ছিল চমৎকার কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি কথা বলেন বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যাস্তিক হয়েছে তার কোন ইয়ত্তা নাই চিল্লা পড়ে না আল্লাহু আকবার এজন্য এ নবীর হাতে বরকত এনবির কথা এবার কত এনবির শিক্ষার ভেতর আবার কথা আছে না নাই বিশ্বনবী যে গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত ওকে বিশ্বনবী যে কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত ওকে বিষ্ণুবি যেই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে আবার বিশ্বনবী যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে আল্লাহু আকবার এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায় পা জমিন থেকে তুললে মেরাজে যে চলে যায় হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় কোন সুবহান আল্লাহ এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে কোন নবীর ভেতর কি এত বরকত ছিল কথা বলেন ছিল জাবের ইবনে আব্দুল্লাহ বাবা মারা গিয়েছে আব্দুল্লাহ দুনিয়ায় নাই বিশ্ব নবীর কাছে এসে বলে নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে বিষ্ণু পড়লেন বলে যা বের বলেন আব্বার জানাজার ইমামতি করবেন আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে আমার পক্ষের এই ঋণ গুলো আদায় করা সম্ভব না ও নবী আপনি কিছু একটা করেন ও মি বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয় কোন ঠিক কিনা জাবির ইবনে আবদুল্লার বাবার অনেক ঋণ ছেলে হিসেবে জাবের কাঁধে চাপি চেপেছে বিশ্ব বললেন জাবের ঘরে কি আছে বল বলে খালি এক এক টুকরি খেজুর আছে এক বল পরিমাণ খেজুর আছে কিন্তু পাওনাদার তো অনেক পাওনাদার বিশ ত্রিশ জন একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে নবী বিশ্ব বললেন সব পাওনাদারদের দের লম্বা করে লাইন ধরা আমার জন্য অপেক্ষা কর আমি চলে আসছি বিশ্ব নবী জাবের বাসায় গেলেন বিশ্বনাই বললেন কই তোর খেজুরের বল এদিকে নিয়ে আয় সেদিন জাবের খেজুর ভর্তি বল বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন বিশ্বনই বললেন ও পাওনাদারের লাইন ধরো বিশ্বনবীর জাবের রে বললেন ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয় বিশ্বনবীর চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন আর বললেন জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম বিসমিল্লা বলে এক হাত দিয়ে খেজুর বের কর পাওনা পাওনা মিটিয়ে দেয় সৈয়দনা যাবের বললেন বিশ্বনবীর কথা